নমস্কার মা করে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমরা স্পিডির ষোলো নম্বর ক্লাস দেখে নেব আবার সেই চল্লিশটি গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো চলো তাহলে দেখে নেওয়া যাক হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট বানভট্টের জন্ম হচ্ছে বাদশায়নের এক মগ হিন্দু ব্রাহ্মণ পরিবারে এবং তার সৃষ্টি হচ্ছে কাদম্বরী হর্ষচরিত বানভট্টের লিখিত গ্রন্থ হচ্ছে হর্ষচরিত যা ছিল হর্ষবর্ধনের জীবনী নিয়ে এবং কাদম্বরী পিতার নাম ছিল চিত্রভানু মায়ের নাম রাজদেবী অ্যাডাম স্মিথকে অর্থশাস্ত্রের জনক বলা হয়ে থাকে দ্য ওয়েলথ অফ নেশনস বিখ্যাত সৃষ্টি হচ্ছে অ্যাডাম স্মিথের এবং তাকে অর্থশাস্ত্রের জনক বলা হয়ে থাকে বিশ্ব স্বাস্থ্য দিবস সাত এপ্রিল পালন করা হয় সম্পদ নিকাশ তত্ত্ব দাদাভাই নৌরজি প্রদান করেছিলেন দ্য পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া যদি গ্রন্থটি কাল লেখা দেয় সেটা হচ্ছে দাদাভাই নৌরজি ভারতের মহান বৃদ্ধ দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয় এটা হচ্ছে দাদাভাই নৌরজি আঠেরোশো ছিয়াত্তর সালে তিনি প্রথম ভারতের জাতীয় আয় পরিমাপ করেছিলেন আঠেরোশো সালে এশিয়ার তিনি প্রথম ব্যক্তি যিনি ব্রিটিশ হাউস অফ কমন্সের প্রতিনিধিত্ব করেছিলেন এশিয়ার প্রথম ব্যক্তি ঠিক আছে মনে থাকবে আর দাদাভাই নৌরজির জন্ম হচ্ছে বোম্বাইয়ের এক পার্সি পরিবারে তার জন্ম এবং এখান থেকে আর যেটা দেয় ওটা দ্য ওভারটেন আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া আচ্ছা উনিশশো সালে যে কলকাতার অধিবেশন হয়েছিল জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম তিনি স্বায়ত্ত শাসনের দাবি তুলেছিলেন উনিশশো সালে কলকাতা অধিবেশনে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম তিনি স্বায়ত্ত শাসনের দাবি তুলেছিলেন ঠিক এতগুলো ইনফরমেশন মনে রাখতে হবে দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি পম্পাস নামে পরিচিত এরকম বিভিন্ন দেশের বিভিন্ন তৃণভূমি বিভিন্ন নামে পরিচিত একটা হচ্ছে ক্রান্তীয় তৃণভূমি একটা হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমি তো দক্ষিণ আমেরিকার নাতিশোষ্ণ তৃণভূমি মূলত দেশটা দিয়ে দেয় আর্জেন্টিনা বা উরুগুয়ে যদি দেয় তাও হবে পম্পাস তৃণভূমি আর্জেন্টিনার যদি বলে নাতৃশচ তৃণভূমিকে কি নামে অভিহিত করা হয় সেটা হচ্ছে পম্পাস আর উত্তর আমেরিকার মানে আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা এই সব জায়গার হচ্ছে প্রেইরি আমেরিকা যুক্তরাষ্ট্রের রুটির ঝুড়ি কাকে বলা হয় প্রেইরি মনে থাকবে রাশিয়া ইউক্রেন এইখানের যে নাতৃচন তৃণভূমি তাকে কী বলা হয় টেপ ঠিক ইউক্রেনকে ইউরোপের ধানের গোলা বলা হয় ঠিক আছে আচ্ছা নিউজিল্যান্ডে বলা হয় ক্যান্টারবেরি তুসক এরকম হাঙ্গেরিতে বলা হয় পুস্তাজ দক্ষিণ আফ্রিকায় বলা হয় ভেল্ড এই দক্ষিণ আফ্রিকার ভেল্ডে লোহিত তৃণ জন্মায় মানে লাল রঙের ঘাস জন্মায় লম্বা লম্বা লাল রঙের ঘাস জন্মায় তাহলে লোহিত তৃণ কোথায় জন্মায় সেটা হচ্ছে ভেল্ডে যেটা দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি ঠিক আছে ঘড়িতে দম দিলে স্থিতিশক্তি সঞ্চিত হয় গুপ্ত বংশের যে রূপার মুদ্রা ছিল তা রূপক নামে পরিচিত জওহরলাল নেহেরু বন্দর যেটাকে নবসেবা বলা হয় নবসেবা বন্দর মুম্বাই অবস্থিত বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্র ত্রিবান্দমে অবস্থিত তিরুবনন্তপুরম কেরালা রাজধানী তিরুবনন্তপুরম সেটাই শর্ট ফর্মে বলে ত্রিবান্দম অ্যান্ড আননোন ইন্ডিয়ান এর লেখক নিরোদ সিং চৌধুরী সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকার নাম মনোসাইট হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য রক্তের রং লাল হয় সবচেয়ে ছোট মহাসাগর হলো আর্কটিক মহাসাগর বা বাংলায় যাকে বলে সুমেরু মহাসাগর পাঁচটি যে মহাসাগর রয়েছে তার মধ্যে এটি হচ্ছে সবচেয়ে ছোট মানে ক্ষুদ্রতম এবং সবচেয়ে অগভীর স্যালোয়েস্ট যদি বলে স্যালোয়েস্ট ওশান কোনটা সেটা হচ্ছে সুমেরু মহাসাগর বা আর্কটিক মহাসাগর উত্তর মেরুতে রয়েছে ওই জন্যে এটাকে বাংলাতে সুমেরু মহাসাগর বলে ডু আর ডাই উক্তিটি হল মহাত্মা গান্ধীর কখন দিয়েছিলেন উক্তিটি ভারত ছাড়ো আন্দোলনের সময় উনিশশো বিয়াল্লিশে যে বিয়াল্লিশের আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল সেখানে তিনি বলেছিলেন ডু আর ডাই মানে হয় স্বাধীনতা নেব আর না হয় মারা যাব দুটোর মধ্যে একটা লোকসভার জন্য নির্বাচিত সদস্য সংখ্যা সর্বাধিক পাঁচশো জন হয়ে থাকে শূন্য এর আবিষ্কার আর্যভট্ট করেছিলেন ভারতের যে কৃত্রিম উপগ্রহ ছাড়া হয়েছিল তারই নাম অনুসারে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আর্যভট্ট হচ্ছে ভারতের কৃত্রিম উপগ্রহ প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট তিনি শূন্যের আবিষ্কার করেছিলেন তিনি ব্রহ্মগুপ্ত গুপ্তবংশে তার জন্ম এবং সেই সময় গুপ্তবংশের রাজা ছিলেন ব্রহ্মগুপ্ত তিনি বলেছিলেন প্রথম যে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরে এবং সূর্যকে পরিক্রমণ করতে তার তিনশো দিন সময় লাগে তার নশো বছর পর নিকাশ বলেছিলেন কথাটি ত্রিকোণ মৃতিতেও তার অবদান রয়েছে আর্যভট্টের তিনি সাইন কস এদের মান নির্ণয় করেছিলেন ত্রিভুজের মান নির্ণয় করেছিলেন আর্যভট্ট হচ্ছে গণিতবিদ বিখ্যাত পটার বইটি লিখেছেন জে কে রাওলিং ভুটানের রাজধানী থিম্পু রাজস্থানের ক্ষেত্রী তামার জন্য বিখ্যাত পাঞ্জাব কেশরি বলা হয় লালা লাজপত রায়কে লালা লাজপত রায় যাকে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে তিরিশে অক্টোবর যখন সাইমন কমিশনের বিরুদ্ধে একটি প্রতিবাদী মিছিল হয়েছিল এবং তিনি সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং তাকে লাঠি চার্জ করা হয়েছিল এ স্কট তাকে লাঠি চার্জ করেছিলেন এবং তিরিশে অক্টোবর উনিশশো সালে হল ব্যাপারটি এবং সতেরোই নভেম্বর তিনি উনিশশো আঠাশ সালের সতেরোই নভেম্বর তিনি মারা গেলেন এবং লক্ষ্মী বিমা কোম্পানি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তিনি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে কলকাতা অধিবেশনে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন এবং তার মৃত্যুর প্রতিবাদস্বরূপ তার মৃত্যুতে শোকাহত হয়ে ভগৎ সিং রাজগুরু এবং সুখদেব তারা স্যান্ডার্সের ওপর গুলি নিক্ষেপ করেন এবং তার জন্য তাদেরও মৃত্যুদণ্ড ফাঁসি মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল ব্রিটিশ সরকার দস্তার আকরিকের নাম ক্যালামাইন ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর প্রথম মন্ত্রী সম্মেলন উনিশশো সালে সিঙ্গাপুরে হয়েছিল স্পেনের মুদ্রা টেসেতা নামে পরিচিত সবচেয়ে কম সময়ের জন্য ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন ডক্টর জাকির হোসেন উনিশশো থেকে উনিশশো এবং সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী সংবিধান সভা ভারতের সংবিধানকে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে স্বীকৃতি দিয়েছিল টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ মুম্বাই অবস্থিত দাচিগ্রাম অভয়ারণ্য জম্মু কাশ্মীরে অবস্থিত খানোয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বাবর এবং রানা সংঘের মধ্যে হয়েছিল বা সংগ্রাম সিংহ অনেক পরীক্ষায় দিয়ে থাকে সংগ্রাম সিংহ বা রানা সংঘ তাদের মধ্যে হয়েছিল বৃষ্টির জলের ফোঁটা পৃষ্ঠটানের তরুণ গোলাকৃতি হয় কেন্দ্রীয় ভবন নির্মাণ অনুসন্ধান সংস্থা উত্তরাখণ্ডের রুড়কিতে অবস্থিত বিশ্ব শান্তি দিবস ছয় আগস্ট পালন করা হয় কারণ উনিশশো সালের ছয় আগস্ট হিরোসীমাতে আমরা সবাই জানি বোমা পরমাণু বোমা নিক্ষেপ করা হয়েছিল লিটিল বয় নাম ছিল পরমাণু বোমাটির নাম ছিল লিটিল বয় এবং সেই পরমাণু বোমার প্রতিবাদ স্বরূপ বিশ্ব শান্তি দিবস ছয় আগস্ট পালন করা হয় মাদাগাস্কার ভারত মহাসাগরে অবস্থিত যক্ষগান কর্ণাটক রাজ্যের প্রসিদ্ধ নৃত্যশৈলী ঘাসিরাম কোতোয়াল পুস্তকের লেখক বিজয় টেন্ডুলকার তিনি একজন মারাঠি ছিলেন এবং ঘাসিরাম কোতোয়াল পুস্তকের লেখক ওয়েলিংটন কাপ হকি খেলার সাথে সংযুক্ত বিশ্বের মধ্যে সর্বপ্রথম জনগণনা সুইডেন দেশে হয়েছিল খালের মাধ্যমে জলসেচ প্রক্রিয়ায় উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করে নীতির প্রবক্তা হলেন ডালহৌসি কি করা হয়েছিল এই নীতির মাধ্যমে কি বলা হয়েছিল এটা এক ধরনের আগ্রাসন নীতি ডালহৌসি বলেছিলেন যে কোনো দেশীয় রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে সেই রাজা সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে আগ্রাসন নীতি মানে আমাদের দেশীয় সাম্রাজ্য গুলোকে গ্রাস করার নীতি সেটা হচ্ছে ডালহসি দিয়েছিলেন এবং এটা সত্য নীতি নামে পরিচিত অধীনতামূলক নীতি এর জনক হলেন লর্ড ওয়েলেসলি এটাও তাই লর্ড ওয়েলেসলি অধীনতামূলক নীতি বলা হয়েছিল যে যদি কোনো বিদেশি আক্রমণ হয় দেশীয় রাজ্যগুলোর ওপর ভারতীয় দেশীয় রাজ্যগুলোর উপর যদি কোনো বিদেশি আক্রমণ হয় তাহলে তাদের দায়ভার তাদের রক্ষণাবেক্ষণ করবে ব্রিটিশ সরকার যদি তারা তাদের নিজে থেকে আত্মসমর্পণ করে সেই দেশীয় রাজা যদি ব্রিটিশ সাম্রাজ্যের কাছে আত্মসমর্পণ করে তাহলে সেই দেশীয় রাজার ওপর যদি কোনো বিদেশি আক্রমণ হয় তাহলে তাদের রক্ষার দায়িত্ব ব্রিটিশ সরকারের এটি তিনি বলেছিলেন ওয়েলেসলি তার অধীনতামূলক নীতিতে অধীনতামূলক নীতি গ্রহণ করা প্রথম ভারতীয় হলেন হায়দ্রাবাদের প্রথম আনুষ্ঠানিকভাবে যিনি গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন হায়দ্রাবাদের নিজাম এই হচ্ছে আজকের চল্লিশটি গুরুত্বপূর্ণ তথ্য তথ্যগুলো অবশ্যই ভালো লাগবে এবং তোমাদের শেয়ার করার জন্য অনুরোধ করছি বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছে এবং পরবর্তী পরীক্ষাতেও আসার চান্স খুবই রয়েছে ভালো থেকেও